মূল প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছে, তৃণমূল না বিজেপি? বিজেপি এখনো আমাদের আমরা আমাদের আমাদের শোন, আমরা প্রার্থী নিয়ে তো নয়, প্রার্থী নিয়ে আমাদের লড়াই না। আমাদের সামনে আপনি বলছেন না হেভিয়েট ফেভিয়েট, এসব প্রার্থী প্রার্থী নিয়ে আমরা সামনে, আমাদের লড়াই হচ্ছে নীতিগত লড়াই। আমাদের পার্টি এবারে বলেছি যে এই দুই শক্তি তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে হবে। বাংলার মাটিতে তৃণমূল থাকা মানে বিজেপি আসবে, বিজেপি থাকা মানে তৃণমূল আসবে, পরস্পরে পরস্পরের গোপন সহচর। হ্যাঁ, সেই জন্য এই দুই শক্তিকে পরাস্ত করতে হবে। সামনে কে লড়াই, সেই লড়াইয়ে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি, সম্প্রদায় বিজেপিকে পরাস্ত করতে হবে। এবং আমাদের রাজ্যে লুটেরা যে দল, দুর্নীতিগ্রস্ত দল, অপরগ্রস্ত দুর্নীতিগ্রস্ত দল, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে। সেই জন্য সব হেভিওয়েট ফোভেট কোথায় উঠে যাবে মানুষ, কারণ আপনারা জানেন মানুষের শেষ কথা বলে, মানুষ সেই শেষ কথা বলবে। তৃণমূলের যিনি সাংসদ ছিলেন বা এবারও যিনি প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র, একটা অডিও ভাইরাল হয়েছে, হয়তো আপনারাও শুনেছেন, যে যেখানে মধু সেখানে মধু দিয়ে, যেখানে নিম পাতা সেখানে নিম পাতা দিয়ে ভোট করাতে হবে, পুলিশ প্রশাসন আমাদের সাপোর্ট আছে 100% সাপোর্ট করবে, এইরকম একটা অডিও রেকর্ডিং দীর্ঘদিন ধরে কিন্তু ঘুরছে। সেটা কিন্তু মহুয়া মৈত্র প্রার্থী হওয়ার পরই। বীরভূমে সে বীর কোথায় আছে? বীরভূমে কি বলত জানো কোথায়? অনুব্রত। হ্যাঁ, ওই তো কোথায় আছে? পুলিশকে বোম মারো, তারপরে চরমচরা নকুরদানা, এসব হিসেব হয় মানুষ। আমরা মানুষকে তো বোকা ভাবলে হয় না, মানুষ বিভিন্ন চোখ দিয়ে তার বিশ্লেষণ করে। তো উনি বলেছেন, আপনারা বলছেন শুনলাম, এই কেন্দ্রের মানুষ তাই হিসেব বুঝিয়ে দেবে। শোনেন, মানুষকে চিরকাল ভয় দেখিয়ে ওইসব বলেছেন না, মধু তারপরে নিম পাতা, এ হয় না। জীবনের লড়াই, জীবনের যন্ত্রণা, সেই যন্ত্রণাতে তার কী করে মোকাবেলা করতে হয়, মানুষের শক্তি হচ্ছে আসল শক্তি। আমরা সবসময় বামপন্থীরা মানুষের শক্তির ওপর ভরসা করি, সেই কথাগুলোই তো আমরা মানুষকে বলবো, আমরা সব কথাগুলো। এই কথার মানে হচ্ছে মানুষকে প্রচ্ছন্নভাবে যেভাবে পঞ্চায়েত নির্বাচন করেছিল, ভোট লুট করেছিল, এই কেন্দ্রেও মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, আবারও চাইছেন সেই অধিকার কেড়ে নিতে, তার সমুচিত জবাব পাবেন। কি ভাবছেন, এবারও কি ভোট লুট হবে না? শুনেন, সেটা হচ্ছে যে 2011 সালের পর থেকে তারপর পরপর পরপর তারা বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে, সাংবিধানিক যে ক্ষেত্রগুলো ধ্বংস করে দিয়েছে, সে মানবাধিকার কমিশন বলুন, সে মহিলা কমিশন বলুন, এগুলো তো কনস্টিটিউশনাল বডি, সব ধ্বংস করে দিয়েছে। পুলিশ আজকে তৃণমূলে উর্দি পরে ঘুরে বেড়াচ্ছে, আজকে কার্যত তৃণমূল দলটা পরিচালনা করছে হচ্ছে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের বেশ ভালো একটা অংশ রয়েছে, তারা রয়েছে, তাই চেষ্টা করবে। কর্পোরেটের টাকায় নিয়েছে, মোদিও নিয়েছে, দিদিও নিয়েছে, তৃণমূলও নিয়েছে, বিজেপিও নিয়েছে, সব প্রকাশ হয়ে পড়েছে, দেখেছেন, আদানিদের টাকা, আম্বানিদের টাকা, বিভিন্ন কর্পোরেট পুঁজির টাকা। সারা ভারতবর্ষের মধ্যে বিজেপি সবচেয়ে বেশি নিয়েছে, আঞ্চলিক দল হিসেবে তৃণমূল নিয়েছে। এই টাকা নিয়ে তারা এই সব করতে চায়, তারা মিডিয়া কিনে নেবে, মিডিয়া হাউসকে দিয়ে তাদের পক্ষে প্রচার করাবে, তো সে করে, শাসক শ্রেণীরা এগুলো করে। তা এই যে আমরা লড়াই করে আদায় করে নিলাম, এই দুদিন আগে মানুষ জানতো নাকি সিপিআইএম একমাত্র দল, সিপিআইএম কাস্তাহাতুরি তারা একমাত্র দল যারা এই কর্পোরেট পুঁজির কাছে কোনো টাকা দেয়নি। কারণ আপনি যদি কারো কাছ থেকে কোনো টাকা নেন, তার বিরুদ্ধে কথা বলবার কোনো অধিকার আপনার থাকে না। মানে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, নিয়ে পার্লামেন্টে বসে, বিধানসভায় বসে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আদানিদের বিরুদ্ধে, আম্বানিদের বিরুদ্ধে তাদেরকে খোলা বাজার দিয়ে দিয়েছে, লুটের লুট করো। আমাদের রাজ্যেও তাই, হেন এসব নিয়ে ওরা করার চেষ্টা করে। আমরা তার জন্য এই কেন্দ্রের মানুষ প্রস্তুত আছে, তার যে জবাব বুথে পাবে, বুথে তার পাবো, সেই বুথ সংগঠন গড়ে উঠেছে, সেই বুথ সংগঠনে তার জবাব পাবেন, যারা বলছেন একথা, যা ভাবছেন তারা।